तो मैं आज मैं भूल ही गया आज की वीडियो किस लिए इतना ज़्यादा इम्पोर्टेंट है। आज की वीडियो की मेन मुद्दा यह है आज के हम जितने भी सारे आज शहर का स्ट्रीट डॉग है उस स्ट्रीट डॉग को फिट करवाने वाले हैं। ये एक भैया ने इनिशिएटिव लिया है जिसका नाम है शंकर भैया। मैंने आज शाम को जितने भी सारे स्ट्रीट डॉग हैं और सारे के सारे स्ट्रीट डॉग को फिट करवाने का एक प्रोग्राम किया है। वैसे भी आज नहीं, ये काफ़ी दिनों से कर रहे हैं। तो आज है शंकर भैया बोल रहे थे कि आज जो स्ट्रीट डॉग है उसका वो लोग जो है फिट करवाएंगे और मैं खास करके जाऊंगा वो जो वीडियो है फिट करवाने का वो बनाने के लिए। तो आज शाम को आप लोग इंतज़ार करिए, एकदम शाम को निकलूंगा स्ट्रीट डॉग को फिट करवाने का टाइम पे और जितने भी सारे कार्यक्रम होगा वो सब आपके सामने पेश करूँगा। तो फिलहाल यहाँ से मैं जा रहा हूँ घर, काम हो गया, मॉर्निंग वॉक हो गया। आप लोग भी घर पे रहिए, सेफ रहिए और शाम को क्या क्या कार्यक्रम होता है, क्या क्या प्रोग्राम होता है वो देखने के लिए इस वीडियो में बने रहिए। धन्यवाद। চাল আছে আর এখানে দেওয়া আছে মাংসের সমস্ত রকম ইয়ে আর সোয়াবিন। তো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এই জন্য করা হচ্ছে যে ঝাড়গ্রামে যারা পশুপ্রেমিক আছে আর ওনারা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন যে ঝাড়গ্রামে যতদিন পর্যন্ত লকডাউন চলবে সেই লকডাউনের টাইমে যাতে রাস্তার যে অবলা পশুরা আছে বিশেষ করে কুকুর তাদের জন্য যাদের ফুড ক্রাইসিস না হয় তাদেরকে যাতে ফুড সাপ্লাই করা হয় ঠিকঠাক এবং তাদের যেন ফিট করানো হয় সেই জন্য এরকম প্রোগ্রাম এখানে করা হচ্ছে। তো এখানে যারা আছেন তাদের মুখ থেকে একটু শুনে নেব যে এই প্রোগ্রামটা কীভাবে অর্গানাইজ করা হচ্ছে এবং কতদিন ধরে চলবে। তো চলুন একটু জেনে নিই। দেওয়া হবে ঠিক আছে। ঝাড়গ্রামে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে এনিম্যাল লাভার তাদের ঝাড়গ্রাম আর তার মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট দাদা হচ্ছে শঙ্কর দা। শঙ্কর দা তোমাকে বলতে হবে কিছু। আমার একটাই বক্তব্য যে মোটামুটি সবাই কিছু না প্রয়োজনে বাড়ির বাইরে বেরোচ্ছে। আমি বলছি বাসি রুটি থেকে শুরু করে হাতে যদি একটা বিস্কুট নিয়েও বাড়ি থেকে বেরোয় ওরা না খেয়ে মানে ইয়ে জ্বালায় মরবে, কিন্তু আরেকটা বাড়ির সবার বাড়ির পাশে একটা জলের জায়গার ব্যবস্থা করে দেবে। জলের জায়গা কেউ না কেউ না একদম কেউ না কেউ তো বেরোচ্ছেই। তাদের হাতে যদি একটা শুকনো রুটিও থাকে একটা যদি পাউ রুটিও থাকে একটা এটো ভাত যদি এক মুঠো এক মুঠো ড্রেনে না ফেলে দিয়ে যদি ইয়েতে দিয়ে দেওয়া একদম একদম সেটাই আমাদের সবচেয়ে বড় একদম একদম এই মানুষের মনে এই এই ধারণাটা জন্ম দিয়েই আমাদের একদম একদম এবং সেটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি। আমাদেরকে সবাই অনেকেই সাহায্য করছে, কেউ চাল দিচ্ছে, কেউ মাংস দিচ্ছে, কেউ সোয়াবিন এনে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাতে আমরা খুব গর্বিত মনে করছি নিজেদেরকে একদম, কিন্তু এটা আমরা বন্ধ করছি না। অনেককে অনেক সস্তা আছে একদিন দিয়ে বন্ধ করে দিচ্ছে সেটা ভালো না। না 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 না, আমার বক্তব্য একটা প্রত্যেকেই বেরোচ্ছে কোনো না কোনো কাজে ফ্যামিলি রাখবে তারা কিছু না কিছু একটা কুকুর তো অন্তত সে দায়িত্ব নিচ্ছে একদম একদম। রাস্তায় যে কুকুরগুলো আছে সেই কুকুরগুলো বিশেষ করে এই গরমের সময় তো এমনিতেই বাইরে জল থাকে না, খাবার থাকে না, প্রত্যেকে যদি বাড়ির বাইরেও কমসে কম একটা রুটি একটা বিস্কুট একটু জলও যদি দিয়ে দেয়। হ্যাঁ, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বেরোনো হয় তো আজকেও সন্ধ্যাবেলা বেরোনো হবে। এখন এই যে রান্নাগুলো চলছে তো কীভাবে অর্গানাইজ করা হচ্ছে সন্ধ্যাবেলা এটাই আজকে পুরো টোটোতে করে তো পুরো প্রোগ্রামটাই দেখানো হবে আপনাদেরকে। 6:15 থেকে আচ্ছা 6:15 থেকে 7:30 অবধি আমাদের প্রোগ্রাম চলে। আচ্ছা, সার্কাস ময়দান
থেকে KKI মোড় অবধি। আচ্ছা আচ্ছা, অনেকটাই তাহলে, অলমোস্ট পুরো ঝাড়গ্রামটাই কভার আপ করা হচ্ছে এইভাবে যেটা সেবা এনারা করছেন। তো থ্যাংক ইউ সবাইকে, যারা এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হচ্ছেন আমি এটাই বলবো যে প্রত্যেকেই কিন্তু বাড়ির বাইরে বাইরে জলের ব্যবস্থা করুন, এই গরমটা এখন দুমাস চলবে। তো এইটাই বলার ছিল কীভাবে অর্গানাইজ করা হয়, পুরোটাই সন্ধ্যেবেলা কভার আপ করে আপনাদেরকে দেখানো হবে। এখানে যারা আছেন, যে যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। সব রান্নাগুলো হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাদবাকি যে কার্যক্রম ওটা সন্ধ্যেবেলা যেটা হবে সন্ধ্যেবেলায় আবার এসে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে হচ্ছে। তো আজকের মতন আমাদের যে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল এটা আজকের মতন এখানে এন্ড হলো। আমাদের সাথে শঙ্করদা ছিল, আর আপনার নামটা একটু যদি বলেন। স্বপন মান্ডি। স্বপন মান্ডি। তো যতদিন, আর আপনার নাম? বাদল মান্না। বাদল মান্না। যতদিন লকডাউন চলবে এরকমভাবে মোটামুটি আমরা থেকে চলছে, শুরু থেকেই চলছে। তো যতদিন লকডাউনটা চলবে ততদিন পর্যন্ত এরকম আমাদের কুকুরদেরকে খাওয়ানোর যে প্রোগ্রামটা এটা চলতে থাকবে ততদিন। এবং আপনারা যদি কোনো রকমভাবে হেল্প করতে চান ওনাদেরকে তাহলে বিশ্বকর্মা ডেকোরেটর ওইখানে যাবেন, ওইখানে গিয়ে যদি কেউ আপনারা হেল্প করতে চান তাহলে এনারা থাকবেন, ওনাদেরকে হেল্প করবেন। আর যারা হেল্প করতে পারছেন না এসে তারা নিজের নিজের পাড়াতেই অন্তত যেন খাওয়া দিয়ে এরকম অবলা পশুদেরকে হেল্প করেন। আজকের মতন আমাদের কার্যক্রম শেষ করছি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর পরিবারকে সুরক্ষিত রাখবেন। আপনাদেরকেও ধন্যবাদ। একদম একদম। আর এটাই বলার ছিল যে নেক্সট টাইম যদি আপনাদের মনে হয় যে কোনোখানে এরকম অর্গানাইজেশন, কোনো রকম অর্গানাইজেশন এরকম কোনো প্রোগ্রামের উদ্যোগ করেছে এবং সেটা যদি আপনারা কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখাতে চান ইউটিউবে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কিছু করতে হবে না, আমার যে এই ভিডিওটা শেষ করছি সেই ভিডিওর লাস্টে বা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের অর্গানাইজেশনের নাম দিতে পারেন। অর্গানাইজেশনের নাম দিয়ে ডিরেক্ট বলতে পারেন যে আমাকে ইনভাইট করতে পারেন, আমি গিয়ে আপনাদের যে অর্গানাইজেশনের যে কাজকর্ম আছে সেটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউবে তুলে ধরবো। আর বাস এটাই বলবো, ভালো থাকুন। আর চ্যানেল যে যদি নতুন আসেন চ্যানেলকে করবেন সাবস্ক্রাইব। আর বেশি কিছু বলার নেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে আমাদের সবাইকে, আর এই সব কিছু আমরা সবাই যেন বেঁচে থাকি। তো মাথায় রাখবেন যদি অর্গানাইজেশন যারা কাজ করছে, এরকম প্রচুর অর্গানাইজেশন আছে যারা কাজ করছে এই মুহূর্তে ঝাড়গ্রামের উপর দাঁড়িয়ে, প্রত্যেক অর্গানাইজেশনকে থ্যাংকস। যারা পশু পাখি নিয়ে কাজ করছে তাদেরকেও থ্যাংক ইউ, আর যারা গরিব মানুষকে হেল্প করছে তাদেরকেও থ্যাংক ইউ, এবং তাদেরও কাজকর্মগুলোকে আমরা সম্মান জানাচ্ছি। এরকম অনেক অর্গানাইজেশন আছে, আমি জানি ব্যাড বয়েজ ফাউন্ডেশন আছে যারা খুব ভালো কাজ করছে। তো এরকম অর্গানাইজেশনদের কাজ যদি তুলে ধরতে হয় ইউটিউবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি এই কাজটা সত্যি খুব এনজয় করি করতে। বাস আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর আমাদের সাথে বরুণদা ছিল, বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার। আর এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রামের শিব মন্দির, চলো গাড়ি স্টার্ট কর।